নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে চলুন আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ডুমুর, অনেকেই চেনেন আবার অনেকেই হয়তো চিনতে পারবেন না। তো গ্রামে যারা থাকেন তারা তো প্রত্যেকেই এটা চিনে থাকেন। তো আমি এটা একটা দাদা দিয়ে গেছে আমাকে তাদের গাছের থেকে পাড়া টাটকা ডুমুর, আর এই ডুমুরগুলোকে সাধারণত গ্রামের ভাষায় কুশ ডুমুর বলে থাকে। এই ডুমুরগুলো ছোট অবস্থায় খেলে ডুমুরের ভেতরে যে বীজটা থাকে সেটা হয় না, মানে ডুমুরটাকে ক্লিন করতে সুবিধা হয়। ভেতরে তো একটা লাল মতো ফুল থাকে, বাট তারপরে যে বীজটা হয়ে যায় শক্ত শক্ত দানা দানা সেটা হয় না, আর ওটা পরিষ্কার করতে বেশ ঝামেলা। আর এই জন্যই এই ডুমুর অনেকে খেতে চায় না, তবে ছোট অবস্থায় খেলে এটা একদমই কোনো ঝামেলা নেই, মানে চট করে রান্না হয়ে যায়। তো আমি ডুমুরগুলো সমস্ত ছাড়িয়ে নিয়েছি, এখন ভেতরটা কেটে দেখব। তো এই যে দেখুন, এই ভেতরে লাল অংশটা হচ্ছে ডুমুরের ফুল। তো এটা বাদ না দিলেও হয়। তো আমি দেখিয়ে দিচ্ছি যে যদি বীজ হয়ে যায় তাহলে কিভাবে এটাকে বাদ দিতে হয়। ওই ভেতরের অংশটাকে এইভাবে ছুরির সাহায্যে একটা একটা করে ক্লিন করে নিতে হয়। তাই বীজ হয়ে গেলে এটা খাওয়া কিন্তু বেশ ঝামেলার, আমারও ভালো লাগে না এটাকে এইভাবে ক্লিন করতে। তো শাশুড়ি মাকে দেখালাম, মা বলল এটাকে পরিষ্কার করার প্রয়োজন নেই, এটা হচ্ছে ফুল, এটা একদমই নরম আর এটা খাওয়া যায়। আর এই ছোটো ছোটোগুলো দেখে নিচ্ছি একটু। তো এইগুলো শেষের দিকে, আর আমি এগুলো অর্ধেক করিনি, মানে এত ছোটো ছোটো ডুমুরগুলো আর কী বা অর্ধেক করব। তো চলুন, ওগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। আর ডুমুর কেটে কিন্তু সাথে সাথে জলে ভিজিয়ে রাখতে হয়, তা না হলে কালো হয়ে যাবে। আর এদিকে দুটো আলু নিয়েছি বড় সাইজের, আলুগুলোও চোখো চোখো করে কেটে নেব। আর ওই দিকে একটা বাটা মশলা নিয়েছি, আর একটা গোটা পেঁয়াজ আর একটা টমেটো নিয়েছি। পেঁয়াজ আর টমেটোটা কুচি করে নেব, আর বাটা মশলার মধ্যে আছে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ জিরে আর ধনে, সমস্ত কিছু শিলপাটটাই খুব ভালোভাবে বেটে নিয়েছি। এই বাটা মশলা দিয়ে ডুমুর রান্না করলে কিন্তু এর স্বাদ দুর্দান্ত হয়। তো সমস্ত কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন একটা কড়াইয়ের মধ্যে জল দিলাম, তাতে লবণ আর হলুদ দিয়ে ডুমুরগুলো একটু সেদ্ধ করে নেব। ডুমুরগুলো প্রথমে একটু সেদ্ধ করে জলটা একটু ফেলে দেব, না হলে একটু কষা ভাব লাগতে পারে। তো আপনারা চাইলে নাও ফেলতে পারেন, ডাইরেক্ট তেলে ভেজেও কিন্তু রান্না করা যায়। তো আমি একটু সেদ্ধ করে জলটা ফেলে দেব। তো দেখুন, ডুমুরটা সেদ্ধ হয়ে গেছে, আবারও কড়াইটা ক্লিন করে নিয়েছি। এখন আমি কড়াইয়ে আবারও সরিষার তেল দিয়ে আলুগুলো ভালোভাবে ভেজে তুলে রাখব। আর এই দিকে দেখুন, পেঁয়াজ টমেটো কাটা কমপ্লিট হয়ে গেছে। আর ফোড়নের জন্য নিয়েছি গোটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আছে দুটি এলাচ, এক টুকরো দারচিনি আর দুটি লবঙ্গ। তো আলুগুলো একটু ভালোভাবে ভেজে তারপর এর মধ্যেই যে সেদ্ধ ডুমুরটা করে রেখেছি সেটাও দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। ডুমুরটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটের উপর তুলে রাখলাম। ওই কড়াইয়ের মধ্যে আবার সরিষার তেল দিয়ে মশলাটা ভেজে নেব। আর এই ডুমুর কিন্তু খাওয়া খুবই ভালো, ডুমুরে থাকে প্রচুর পরিমাণে আয়রন, তাই যারা গর্ভবতী মহিলা আছেন তারা কিন্তু ডুমুর অবশ্যই খাবেন। এছাড়াও সাধারণ মানুষের বা বাচ্চাদের ডুমুর খাওয়া কিন্তু খুবই ভালো। তো কড়াইয়ের মধ্যে আবারও সরিষার তেল দিয়ে দিয়েছি, কড়াইটা আমি আর ক্লিন করিনি, ওই ভাজা তুলে রাখার পরই আবার সরিষার তেল দিয়ে দিলাম। তারপর ফোড়ন হিসাবে ব্যবহারের জন্য যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এই ফোড়ন থেকে একটু স্মেল ছাড়লে, মানে ওই 30 সেকেন্ড মতো ভাজার পর, আমি যে পেঁয়াজ কুচিটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নিতে হবে, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তারপর যে বাটা মশলাটা রেডি রেখেছি সেই বাটা মশলাটাও দিয়ে দেব। বাটা মশলাটা একটু কষিয়ে নিয়েছি ওই 2 থেকে 3 মিনিট মতো। এখন আমি দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। দিয়ে যে টমেটো কুচিটা রেখেছিলাম সেটাও দিয়ে দেব, আর দেব সামান্য একটু জল। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসছে।
তো মশলা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করেছে। এখন আরেকটু ভালোভাবে কষিয়ে নিয়ে যে ডুমুরগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম, ডুমুর আর আলুটা, সেটা অ্যাড করে দেবো। সমস্ত মশলার সাথে ডুমুর আর আলুটা ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও ভালোভাবে সব কিছু কষিয়ে নেব। ডুমুরের সাথে মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারিটার টেস্ট কিন্তু তত ভালো আসবে। সব কিছু ভালো মতো কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল, যাতে করে ডুমুর আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর একটা মাখো মাখো ভাব চলে আসে। তো এখন ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব। তো দেখুন সব কিছু প্রায় হয়ে এসছে রান্নাটা কমপ্লিটের মতো। এখন আমি একটু হাতা দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, যাতে আলুগুলো দু একটা ভেঙে যায় আর একটা মাখো মাখো ভাব চলে আসে। সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা, আপনারা চাইলে সামান্য চিনিও অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ হলে। আর দিয়ে দেবো সামান্য কসুরি মেথি, আর সবার শেষে দিয়েছি হাফ চামচ মতো দেশি ঘি। এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ড বাই রেখে দেব 10 মিনিট মতো। তারপরেই চলুন আপনাদের সার্ভ করে দেখাবো আজকে আমার এই ডুমুরের রেসিপিটি কেমন হয়েছে। লাস্টে আমি তেজপাতাগুলো তুলে দিলাম, এগুলোর স্মেল পুরো সবজির মধ্যে চলে এসছে, এগুলো আর রাখার প্রয়োজন নেই। তাই তো দেখুন কালারটা তো দুর্দান্ত এসছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আপনারাও কিন্তু এইভাবে একবার ট্রাই করতে পারেন। তো চলুন সার্ভ করে দেখাচ্ছি আজকের আমার এই রেসিপিটি কেমন হয়েছে। রেসিপিটি আপনাদের যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, ভালো লাগলে একটা কমেন্ট করে জানাতে পারেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।